হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। তো আজকে বিকেলের দিকে আমরা একটু গ্রোসারি বাজার করতে যাচ্ছি, আর আমার বাচ্চারা আসলে যেহেতু ছোট, সো ওদেরকে সাথে করে নিয়ে যেতে হয়, ওরা ঘরে একা থাকতে পারে না। বাইরের ওয়েদারটা দেখতে সুন্দর হলেও অনেক ঠান্ডা ছিল, আর ঠান্ডার মধ্যে রোজাগুলো রাখতে পেরে অনেক ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। কারণ গত বছর যখন আমরা রোজা রেখেছিলাম তখন সামার টাইম ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখানে টুকটাক বাজার করছি আর কি। আর আমরা আসলে দুইবারে আসতে হয়েছে, কারণ একসাথে সম্পূর্ণ মানে ফ্যামিলি ঢুকতে দেয় না, তো আমরা দুই ভাগে ভাগ হয়ে এসেছি। তারেক আর নিসাকে ওর আব্বু নিয়ে আসছে পরে। অর্থাৎ মোট কথা হলো মানে একসাথে অনেকজনকে ঢুকতে দেয় না, এটাই আর কি। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর গ্রোসারি শপগুলোতে প্রায় 1.5 মিটার মানে দূরে দূরে দাঁড়াতে হয়। আর এগুলো হচ্ছে মান্থলি বাজার আর কি, নিশ্চয়ই আপনারা গতকালের ভিডিওতে দেখেছেন মানুষ সব দূরে দূরে দাঁড়িয়ে আছে, কারণ এটাই বর্তমানের মানে সেফটি আর কি। আর নিশা মাস্ক পরে আছে, আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে মাস্ক পরিয়ে নিয়ে যেতে, আর হাতে আমি হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিই, কারণ ওরা যেহেতু ছোট মানুষ হ্যান্ড গ্লাভসটা পরে রাখতে পারে না। আর আমি আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, আমি যেহেতু বাংলাদেশি মেয়ে, সো বাংলাদেশি থ্রি পিস পরতে খুব ভালোবাসি। আর আমাদের যেহেতু মানে নিজস্ব দোকান আছে এবং পার্সোনাল বিজনেস আছে, সো আমি সবসময় আমাদের নিজস্ব দোকান থেকেই থ্রি পিসগুলো কিনি। অর্থাৎ আমাকে আর কোনো শপ থেকে থ্রি পিস কিনতে হয় না চয়েস করে করে। আর যেহেতু এখন লকডাউন, সব শপিং মল বন্ধ, তো আমাদের যেই মানে অর্ডারগুলো এসেছে নতুন ঈদ কালেকশন সবগুলো এখন বাসায় এসেছে, কারণ দোকানপাট সব বন্ধ, তো ওনারা বাসায় এনে দিয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন সিম্পলের ভিতরে থ্রি পিসগুলো খুব সুন্দর গর্জিয়াস, আর এগুলো হচ্ছে মানে সুতি। এই ড্রেসগুলো বাসায় পরতে কিন্তু অনেক আরাম, আমি দেখাচ্ছি। আপনারা যদি মানে নিতে চান তাহলে কিন্তু আমি প্রথমে যে অ্যাড্রেসটা দেখালাম ভিডিওর শুরুতে সেই অ্যাড্রেসে নক করতে পারেন, কিংবা আমাকে কমেন্টেও জানাতে পারেন। আর আমি সবসময় আমার আম্মুর কাছে বলে দিই যে আমার ড্রেস লাগবে, সো আম্মু আমাকে DHL করে দেয়। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন। আমি সবসময় বাংলাদেশ থেকে এইভাবে ড্রেস আনি, কারণ থ্রি পিস পরতে খুব ভালো লাগে আমার। আর এগুলো যেহেতু সুতি ড্রেস মানে দামটাও অনেক কম এবং পরতেও খুব আরাম। ড্রেসগুলো দেখলে মনে হয় না যে সুতি, আমি আসলে নিজেও অবাক হয়ে গিয়েছিলাম যে মানে দেখতে এত সুন্দর, আর কালারগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, আমার কাছে ভালো লাগে। তো আপনারাও যদি মানে অর্ডার করতে চান, কিংবা বাংলাদেশে যারা আছেন তারাও নিতে চান, তাহলে প্রথমে যেই অ্যাড্রেসটা দিলাম সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আর অ্যাড্রেসটা আমি কমেন্টও দিয়ে দিব। এগুলো হচ্ছে চকলেট, আমি যে গ্রোসারি শপ থেকে কিনেছিলাম, যেহেতু এখন বাচ্চারা ঘরেই থাকে সো একটু পরপর এটা ওটা খেতে চায়। আর আমি কয়েকটা চকলেট নিয়ে আসছি, এগুলো কিন্তু হালাল, যারা দেশের বাইরে থাকে তাদের হালাল এবং হারাম জিনিসটা চেক করে নিতে হয়, কারণ মাঝে মধ্যে জেলাটিন দিয়েও কিন্তু চকলেট তৈরি করা হয়, সো জেলাটিনটা কিন্তু হালাল হারাম চেক করে নিতে হয় এর কারণে। সো বিদেশে থাকলে যে চকলেটগুলো হালাল সেই দিকে খেয়াল করে চকলেট খাবেন, যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য বলছি। তো আমি সবগুলো চকলেট একসাথে করে মিক্স করে রেখে দিচ্ছি, ওদের যখন যেটা পছন্দ ওরা সেটা খাবে। আমি এই 2 মাস ধরে এই নিয়মটা করছি, কারণ এখন যেহেতু লকডাউন সো এটার কারণেই মানে নতুন পদ্ধতি। এই যে আমি খাবারগুলো গুছিয়ে রেখেছি, ওরা ওদের পছন্দ অনুযায়ী খাবে। আর চকলেটগুলো আমি সামনেই রেখেছি ঠিক আছে, বাট আমার অর্ডার ছাড়া একটাও খাবে না, আমাকে জিজ্ঞাসা করে তারপর ওরা খায়, কারণ বেশি চকলেট খেলে কিন্তু দাঁতে পোকা হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়, আমাকে না জিজ্ঞাসা করে ওরা একটাও খাবে না। আর আজকে আমি ফার্মের মুরগি দিয়ে একটা সিম্পল চিকেন রোস্ট তৈরি করে দেখাবো, একদমই সিম্পলভাবে। তো মাংস নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ, এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অল্প একটু দিব, দিয়ে এটাকে ভালো করে মেখে আগে মাংসটা ভেজে নিব। আর এই মুরগি রোস্টটা একদমই সিম্পল, আমি যখন মানে রান্না করতে একদমই ভালো লাগে না তখন আমি এইভাবে রান্না করি। তো এবার অল্প একটু তেল নিয়ে সেখানে মুরগিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এটা ফার্মের মুরগি একটু মানে ভেজে নিতে হয়।
তা না হলে খেতে ভালো লাগে না। তো মাংসগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, মানে একদম ভেজে মচমচে করে ফেলা যাবে না, জাস্ট মোটামুটি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল এবং ঘি দিয়ে দিয়েছি, আর একটুখানি বাটার ছিল সেটাও দিয়ে দিলাম, ভাবলাম যে ফেলে দেবো কেন, দিয়ে দিলাম এর কারণে। বাটারটা না দিলেও চলবে, বাট ঘিটা মাস্ট দিতে হবে, কারণ মুরগির রোস্টে যদি ঘি না দেন তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। তারপর হচ্ছে কিছু আস্ত মশলা যেমন এলাচি, লং, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিলাম, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলার গুঁড়া দিলাম, একদমই অল্প করে দিব। আর আমি যে জিরা বাটা ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে একটা স্টিক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পোস্তদানা বাটা যে ফ্রোজেন করেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দুইটা পিস দিলাম, যেহেতু এগুলো ছোট ছোট। মুরগির রোস্টের মধ্যে পোস্তদানা বাটা অবশ্যই দিতে হয়। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য একটুখানি চিনি। চিনিটা একদমই কম দিতে হবে, মানে বলতে গেলে 1/4 চা চামচ। তো এবার আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, এটা 30% ক্রিম, সামান্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি। আসলে আমি যখন ঝটপট মুরগির মাংস রোস্ট করি তখন ক্রিমটা ব্যবহার করি। ক্রিমটা ব্যবহার করলে গুঁড়া দুধ কিংবা বাদাম বাটা এগুলো দিতে হয় না, আর আমি আজকে এগুলো ছাড়াই রান্না করছি। মশলাটাকে কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাংসগুলো। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো জাস্ট আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো মাংসটা কষিয়ে নিলাম আমি কিছুক্ষণ, তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি মাংসটাকে ভেজে নিয়েছি সো এর কারণে বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে পানি দিয়ে দিলেই হবে। তো আজকে আমার হাজব্যান্ড হচ্ছে চিকেন প্যাটিস খেতে চেয়েছে, তাই ভাবলাম যে চিকেন প্যাটিস বানিয়ে দিই। এখানে তেলের সঙ্গে একটু বাটার দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিকেন প্যাটিসের মধ্যে কিন্তু অবশ্যই বাটারটা ইউজ করতে হয়। এবার কুচি করে কেটে রাখা মাংস দিয়ে দিচ্ছি, হাড় ছাড়া মুরগির মাংস। একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিব, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো দিতে হবে আদা রসুন বাটাটা। আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আমি জাস্ট শুধু এখানে গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা কিন্তু একটু অল্প করে দিতে হবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কভার করে দিব, কারণ এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, মুরগির মাংসটা থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন মুরগির মাংস থেকে কত পানি বের হয়েছে, আর এই পানিটাতেই মাংসটা সিদ্ধ করে নিব। তো মাংসটা আমি একটু মানে ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ ছোট ছোট হলে মাংসটা খেতে ভালো লাগবে। তারপর 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে তখন। আর এখানে আমি খুব মজার একটা ডেজার্ট বানাচ্ছি, এই ডেজার্টটা আমি এই প্রথম বানালাম। আর আমি প্রত্যেকেই দিয়ে চেষ্টা করি নতুন নতুন একটা রেসিপি তৈরি করতে, যেমন শ্যামাইয়ের সুইস রোল, এটা কিন্তু আমিই তৈরি করেছি প্রথম ইউটিউবে। তো এই দিয়েও একটা তৈরি করে দেখলাম যে খেতে ভালোই লেগেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। সো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে আমার রান্নার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চিকেন প্যাটিস রেসিপিটা হয়ে গিয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, নিচে দিকেও সুন্দর হয়েছে দেখুন। আর আমি সবসময় বাটার পেপার নিচে দিয়ে দিই যাতে নিচে থেকে লেগে না যায়। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতার একদমই সিম্পল, কারণ প্রত্যেক দিন বেশি রান্নাবান্না করতে ভালো লাগে না। মুরগির রোস্ট, তারপর হচ্ছে সালাদ, পোলাও বাসমতি চালের মজক ভুনা, আর হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম চমচম মিষ্টি।
এই চমচম মিষ্টিগুলো একদম সারা দিন ধরে আমি জাল দিয়েছি এর কারণে কালারটা খুবই সুন্দর এসেছে তারপর হচ্ছে ফ্রুট আর মিল্ক শেক তো এগুলো হচ্ছে আমাদের আজকের ইফতার আর আমার বাচ্চা ওয়েট করছে ওরা সবসময় ইফতারের আগেই বসে থাকে সুন্দর করে আর মিষ্টিগুলো যে বানিয়েছি খেতে অনেক বেশি মজা হয়েছিল কারণ চমচম মিষ্টিটা যেহেতু অনেকক্ষণ বেশি জাল করতে হয় সো এর কারণে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে কারণ জাল করা মিষ্টি খেতে অনেক বেশি মজা তো যাই হোক এখন আমার হাজবেন্ড সবাইকে খাবার দিয়ে দিচ্ছে কারণ এখনো আরো 2-3 মিনিটের মতো টাইম আছে তো ভাবলাম যে আগে ওদেরকে দিয়ে দেই আজকে যেহেতু পোলাও রান্না করেছি সো এর কারণে ওরা নিজেরাই হাতে খাবে অবশ্য আমি নিজেও ওদেরকে একটু খাওয়াই দিব কারণ ওরা যেহেতু বাচ্চা মানুষ নিজের হাতে তো আর পুরোপুরি খেতে পারে না তো ওদের প্রিয় হচ্ছে লেগ পিস তিনজনেরই আলহামদুলিল্লাহ তিনজনই খুব লেগ পিসটা খুব লাইক করে তো দিয়ে দিচ্ছে নিসা বলছে ভাইয়াকে দাও মানে তারিককে দাও তো যাই হোক আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ